বন্ধুরা, একদিকে যখন ভারতীয় সেনাবাহিনীর দ্বারা চাইনিজদের বর্ডারে ব্যাপক পিটিয়েছে, ঠিক অন্যদিকে চীনের আয়রন ব্রাদার পাকিস্তান কীভাবে পিছিয়ে থাকতে পারে? তাই গত দুদিন আগে পাকিস্তানের সেনাবাহিনীর ওপরেও দেশের ভেতরেই ভয়ঙ্কর হামলা হয়েছে। আর শুধুমাত্র হামলা হয়েছে তাই না, এটা তো পাকিস্তানের নর্মাল বিষয়। কিন্তু এবারে হামলার দরুন পাকিস্তানের সেনাবাহিনী না কেবল টিটিপির সামনে সারেন্ডার করেছে, বরং ওদের সেনাবাহিনীর বেসে কব্জা পর্যন্ত করে নিয়েছে এই গ্রুপ। কীরকম তো দেখো, আজ থেকে প্রায় দুদিন আগে মানে 18ই ডিসেম্বর তারিখে তালিবান পাকিস্তানের দ্বারা পাক সেনাদের ওপর ব্যাপক হামলা শুরু করে। আর এই হামলা হয়েছে কোথায়? আবার সেই আফগানিস্তান বর্ডারের ঠিক কাছেই বানোয়ার পেশাওয়ার, যেটা আজকের দিনে কিন্তু পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে জনবহুল শহর। আর এই হামলার দরুন শুরুতেই 8 জন পাকিস্তানের সৈনিক তো ওখানেই মারা যায়। অন্যদিকে পরবর্তীতে যে রিপোর্ট এসেছে তাতে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি 15-র কাছাকাছি বা তার চেয়েও বেশি হতে পারে, কিন্তু এটা অফিশিয়াল নয়। এবং এখনও পর্যন্ত পাকিস্তানের অফিশিয়াল সংখ্যা অনুযায়ী 9 জন পাকিস্তানের সৈনিক মারা গিয়েছে, যার একটা স্ক্রিনশট এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন। আর শুধু তাই নয়, এই হামলাটা কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তান আর্মির যে কাউন্টার টেরোরিজম সেন্টার ছিল সেখানে হয়েছিল। আর আপাতত এই পুরো আর্মি বেসকে তারিখে তালিবান বা টিটিপি নিজেদের কব্জায় নিয়ে নিয়েছে, যার উপরে কিন্তু পাকিস্তান থেকে শুরু করে গ্লোবাল মিডিয়া, এমনকি আল জাজিরার মতন মিডিয়া পর্যন্ত কনফার্ম করেছে, যার একটা স্ক্রিনশট এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, আল জাজিরার এই রিপোর্ট অনুযায়ী টিটিপির মোটামুটি 15 থেকে 20 জনের মতন সদস্য এই বেসে অ্যাটাক করে, এবং অ্যাটাকের পর যে কজন সৈনিক বেঁচে ছিল তাদেরকে হোস্টেজ বানিয়ে রেখে দিয়েছে। আর এই সংখ্যাটা পাকিস্তানের সেনাবাহিনী এখনও পর্যন্ত রিভিল করছে না যে কতজনকে বন্দুক বানানো হয়েছে, কিন্তু মিডিয়া সোর্সের মতে কম করে ওখানে 15 থেকে 20-র বেশি পাকিস্তানের সৈনিক বন্দী অবস্থায় রয়েছে। যদিও এই ঘটনার ঠিক পরেই পাল্টা পাকিস্তানের সেনাবাহিনী কাউন্টার অ্যাটাকও লঞ্চ করেছিল, কিন্তু তালিবানের তরফ থেকে যে ধরনের ফায়ারিং শুরু করে তাতে পাক সেনাদের আবারও ব্যাপক ক্যাজুয়ালিটি হয়েছে। এবারে জাস্ট আপনারাই কল্পনা করুন যে পাকিস্তানের সেনাবাহিনীর ক্ষমতা ঠিক কী লেভেলের। আতঙ্কবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সবচেয়ে বেস্ট কমান্ডোদের নিয়ে কাউন্টার টেরোরিজম ফোর্স তৈরি করেছিল, যাদের কাজ এই টিটিপিকে খতম করা। কিন্তু মজার বিষয় হলো, টিটিপি সবার আগে এই কাউন্টার টেরোরিজম ফোর্সের উপরেই হামলা করেছে। আর শুধু যে হামলা করেছে তাই নয়, বরং এই কমান্ডোদের যে বেস বা সেন্টার সেটাকে কব্জা করে সৈনিকদের বন্দী বানিয়ে রেখেছে। আর এরা নাকি ভারতের বিরুদ্ধে লড়, মানে এর চেয়ে বড় বেজ যদি পাকিস্তানের জন্য আর কি হতে পারে। যাই হোক, এবারে এর যে লেটেস্ট আপডেট তার কথা যদি বলি, মানে ওখানে এখন বর্তমান অবস্থা কী, তো এই ঘটনার পরপরই যেমনটা আমি বললাম যে পাকিস্তানের সেনাবাহিনী একটা কাউন্টার হামলাও করেছিল, কিন্তু সেটা পুরোপুরি ফেল হয় এবং ওদের ব্যাপক ক্যাজুয়ালিটি হয়েছে। আর ঠিক এই কারণেই যেমনটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের এক মিডিয়া জিও নিউজের তরফ থেকে গতকালই এই রিপোর্টটা পাবলিশ করেছে, যার মতে পাকিস্তানের সেনাবাহিনী এখন আফগানিস্তানের দ্বারস্থ হয়েছে, যার দরুন টিটিপির সাথে পাকিস্তানের সেনাবাহিনী একটা সমঝোতা করার চেষ্টা করছে আফগানিস্তানে বসে, যাতে টিটিপি পাকিস্তানের এই সৈনিকদের ছেড়ে দেয় আর এই বেসটা আবার পাকিস্তানের সেনাবাহিনীকে ফেরত দেয়। এখন আদৌ এখানে কিছু হবে কি না সেটা তো সময়ই বলবে। তবে বন্ধুরা, এখানে পাকিস্তানের সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় মুশকিল হলো, আপনারা যদি এই পুরো ঘটনাটাকে খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এটা ঠিক এমন সময় হয়েছে যখন আজ থেকে প্রায় সপ্তাহ দুয়েক আগে টিটিপি পাকিস্তানের সাথে সিজফায়ার ভেঙে গোটা পাকিস্তানে হামলার অর্ডার দেয়। তো অন্যদিকে আরও দিন দুয়েক আগে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যে চামান বর্ডার রয়েছে সেখানেও কিন্তু আচমকায় আফগান তালিবান হামলা শুরু করে দেয়। আর এটা কিন্তু দেশে হামলা নয়, বরং সোজা পাকিস্তানের সৈনিক আর ওদের সাধারণ লোকজনকে লক্ষ্য করে লাগাতার মর্টার শেল অ্যাটাক করে, এবং তারপর তো হেভি ফায়ারিংও করেছে। ফলে বন্ধুরা, এই হামলার দরুন কিন্তু অফিসিয়ালভাবে পাকিস্তানের 7 জন মরেছে এবং 16 জনের বেশি খুব খারাপভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি, যদিও আনঅফিসিয়ালি অবশ্যই সংখ্যাটা আরও বেশি ছিল। আর এর জবাবে পাল্টা তালিবান পাকিস্তানকেই দোষ দেয় যে ওরা নাকি জোর করে আফগানিস্তান বর্ডারে ফেন্সিং করে ওখানে কব্জা করতে চাইছিল, তাই এর পাল্টা জবাব হিসেবে আফগানিস্তানের তরফ থেকে পাকিস্তানে হামলা করেছে। এবারে আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারছেন যে পাকিস্তানের পরিস্থিতি ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে গেছে। গোটা পাকিস্তানের টিটিপি আফগানিস্তানের মতন কব্জা করতে চাইছে, অথচ পাকিস্তানের সেনাবাহিনী কিছুতেই টিটিপিকে ঠেকাতেই পারছে না। এখন দেখা যাক শেষ পর্যন্ত পাকিস্তানের এই নতুন কাউন্টার টেরোরিজম ফোর্সকে টিটিপির হাত থেকে ওদের সেনাবাহিনী বাঁচাতে পারে কিনা। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। জয় হিন্দ।